সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে আমি যে ওষুধটা নিয়ে আসছি, এটা এসকে এফ গ্রুপের একটা ওষুধ, যেটা এসকা বিট এ ডি ই। এখানে দেখেন, এটা 100 মিলিলিটারের একটা ওষুধ, আর এখানে আপনার এটার মাত্রা বিধি দেওয়া আছে, প্রতি 100টি পোলট্রি জন্য। আপনার এখানে পোলট্রি মুরগও হতে পারে, লেয়ার ব্রয়লার ব্রিডার সবগুলো হতে পারে, বা হাঁসও হতে পারে। সেক্ষেত্রে আপনি ব্রয়লারের ক্ষেত্রে 1.5 থেকে 2.5 মিলিলিটার ব্যবহার করবেন, যেটা হচ্ছে 1.5 মিলি থেকে 2.5 মিলি, আর লেয়ারের জন্য হলো 5 থেকে 10 মিলি, ব্রিডারের জন্য 10 মিলি। আর এখানে অথবা 1 মিলি 4 থেকে 5 লিটার কাবার পানিতে মিশিয়ে খাওয়াই দিতে পারেন। আর গরু ছাগল ভেড়ার জন্য 5 থেকে 7 মিলি প্রতিদিন খাওয়াতে হবে প্রত্যেকটা প্রাণীকে। এখানে দেখেন ডেট দেওয়া আছে এবং আপনার এমআরপি দেওয়া আছে। এমআরপি আপনারা কিছু কম কিনতে পারবেন, তো দামাদামি করে নিবেন। আর এই ডেট অনুযায়ী কিন্তু এখানে দামটা দেওয়া আছে 235 টাকা। তো আপনারা পরে এই ডেট ছাড়া আমাদেরকে বাজে কমেন্টস করতে পারবেন না, কেননা এই ডেট অনুযায়ী আপনাদেরকে আমি বলে দিছি। আর এটা এসকাবিট এডিই, এখানে দেখেন এটার প্রয়োগ কেন ব্যবহার করবেন এটা দেওয়া আছে। এডি3 ও ইয়ার চাহিদা পূরণ করে, দুধ মাংস ডিমের উৎপাদন বৃদ্ধি করে, আর হাড়ও পেশি গঠনে সহায়তা করে, আরও 2-3টা এখানে লেখা আছে দেখেন। তো এটি আপনারা পরে নেবেন, ভিডিও লং হয়ে যাবে, সেজন্য আমি এটি পরে শোনালাম না। এটা আপনারা কিনলেই মুরগকে দেখতে পারবেন। তো এটা আপনারা যদি ফার্মে ব্যবহার করেন, যেমন আপনার গরুর ফার্মে যদি দুধ উৎপাদন কমে যায়, ডিমের ফার্মে যদি ডিম উৎপাদন কমে যায়, এবং ফার্মে যদি আপনার গবাদি পশু পাখিগুলোর স্বাস্থ্যহানি দেখা দেয়, তখন এটা যদি আপনারা খাওয়ান তাহলে স্বাস্থ্য ভালো হবে, ডিম ও দুধ উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি এটা অত্যন্ত চমৎকার একটা ঔষধ, যেটা আপনি ব্যবহার করলে দেখতে পারবেন, আর এটা 100% সফলতা দেখা দিবে। আর যারা আমাদের ভিডিওটাতে নতুন দেখতেছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি লাইক শেয়ার কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।